প্রথম স্থান থেকে নড়ানো যাচ্ছে না মিঠাইকে। সামনে এসে গিয়েছে বছরের ১৭তম সপ্তাহের টিআরপি তালিকা, যা স্পষ্ট বলে দিচ্ছে ফের বাংলা সেরা মিঠাই। মিঠাই আর উচ্ছেবাবুর বিচ্ছেদ হবে কিনা সেই প্রশ্নে ভর করেই ৯.৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান দখলে রাখল মিঠাই। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই সপ্তাহেই প্রথমবার সেরা দশের ভিতরে ঢুকে পড়েছে স্টার জলসার চর্চিত এবং বিতর্কিত ধারাবাহিক বরণ। কোন স্থান পেল বরণ? চলুন আমরা দেখে নেই সেরা দশের তালিকা। মিঠাই ৯.৪ রেটিং নিয়ে প্রথম, অপরাজিতা অপু ৮.৬ নিয়ে দ্বিতীয়, কৃষ্ণকলি ৮.৬ নিয়ে দ্বিতীয়, কর্কুট ৭.৪ রেটিং নিয়ে তৃতীয়, করুণাময়ী রানী রাসমণিও ৭.৪ রেটিং নিয়ে তৃতীয়। তৃতীয় স্থানে আরও একটি ধারাবাহিক যমুনা ডাকি, এরও টিআরপি ৭.৪। শ্রীময়ী চতুর্থ ৭.২ রেটিং, মহাপীঠ তারাপীঠ ৬.৮ রেটিং নিয়ে পঞ্চম, দেশের মাটি ৬.৭ এবং গঙ্গারাম ৬.৭ রেটিং নিয়ে যৌথভাবে ষষ্ঠ, খেলাঘর ৫.৯ রেটিং নিয়ে সপ্তম, জীবনসাথী ৫.৩ রেটিং নিয়ে অষ্টম, বরণ ৫ রেটিং নিয়ে নবম, গ্রামের রানী বিনাপানি ৫ রেটিং নিয়ে নবম। দশম দুটো ধারাবাহিক ফেলনা ও পরিখেলা, এই দুটো ধারাবাহিকের টিআরপি ৪.৩। তো দর্শক, এই সপ্তাহে বরণ ধারাবাহিকটি নবম স্থানে ঢুকে গেছে। তাছাড়া গ্রামের রানী বিনাপানি ফেলনা করিখেলাও ভালো অবস্থানে আছে। এই সপ্তাহের টিআরপি রেটিং জেনে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই ধরনেরই ইন্টারেস্টিং আপডেট পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।